আমার জন্ম বাসুগাঁও বাসুগাঁও আমাদের গ্রামের নাম ছিল উলুবাড়ি ওইখানে আমার জন্ম হয় আর তোমার তোমার তখন তুমি যখন ছোট জীবনটা কি কেমন ছিল ছিল একটু মানে ছোটবেলায় তো মানে আমরা ভাই বোন পাঁচ বোন দুই ভাই ছিলাম বাবা মা তো ই ছিল না বাবা মা তো ছিল না মানে কৃষি কাজ করতো কোনো চাকরি টাকরি নাই এরকম আর কি টুকটাক চলতো আর কি টুকটাক চলতো আমি ভাই বোনের ভিতরে আমি দুই নাম্বার ছিলাম আর তোমার বিয়ে কখন হলো বিয়ে হলো আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট খারাপ হইলো তখনই বাবা বিয়ে দিছে মেট্রিক পরীক্ষা খারাপ হলো তারপরে আঠারো সতেরো এরকমই হলো তখন বিয়ে দিলাম বাচ্চা আছে হ্যাঁ ছেলে আছে একজন কি করে ছেলের নামটা কি দীপঙ্কর বিশ্বাস ঠিক আছে তো তোমার কেসটা একটু বলতে পারবে আমাদের কেসটা মানে ওইরকম আমি অত বুঝতাম না মানে আমার শ্বশুর ঘর বৈপুরি শ্বশুরের সাথে খেতে মানে শ্বশুরেও खेती করত শ্বশুরের সাথে ধান কাটতসি তারপরে পুলিশ একজন যায় আমাদের মানে অনেক কেড়ে হতে জিগাইছিল ছিল ঘর কোনটা উনি হয়তো দেখাইছে এখানে কাজ করতেছে আমাদের সামনে যা বললে উলুপি বিশ্বাসকে তারপরে আমি বললাম কেন আমি কয় তোমার নোটিশ আছে কেন হ্যাঁ তোমার এরকম কেস আছে তোমার কুটে যাইতে লাগে এরকম করে বললো ঠিক আছে পর আমি ভাবলাম কিসের জন্য কি কয় আমরাও ওইরকম জানি না আমাদেরকে অর্ডার হয়েছে তোমাকে দিতে বলছে তোমার এটা কোর্টে যাইতে লাগে এরকম বলছে বা কোর্টে না গেলে কিন্তু দিকদার হবো কোর্টে যাইতে লাগে ঠিক আছে পরে আমি ওইরকম বুঝি না এটা কিসের জন্য দিল আমি তো কোনো কেস আলো করি না বা কিছু করি না কিসের জন্য কেস আমি বুঝতাম না তখন আমি হঠাৎ শ্বশুরে বললাম শ্বশুরে বললো ঠিক আছে কেন বা হয়েছে কোর্টে যাইয়া দেখো পরে আমি সাত তারিখে তার কাছে ছিল শাশুড়ি নিয়ে পরে গেলাম ওইখানে যা যে উকিল আমি জানি না এখন যা দেখি একদম অবাইপুরি কোর্ট কোনটা বছর এটা 17 2017 হুম কি হলো পরে শাশুড়ি কেন আমি গেছি ওইখানে কোটে গেলাম যা দেখি একদম মেলার মতো কি হলো আমি তো এরকম কোনোদিনও যাইও নাই দেখিও নাই পরে এখন দু একজন জিগাই কয় এখানে এরকম আমাদেরও কেস হয়েছে আমাদের এরকম উকিল ধরতে লাগে তুমি উকিল ধরো তারপরে উকিলে তোমার সব দেখাইয়া দিব আর কি কি করতে লাগে না করতে লাগে আমাদের কে কেউ কে বলছে তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর এরকম হয়েছে আমরা উকিল ধরছি তুমি উকিল ধরো তারপরে উকিলের সাথে কথা বললাম হ্যাঁ আমরা এরকম মানে ওরাই দেখাইলো কয়ে যে এখানে যে মানে আমার মতো যাওয়া আর কি এরকম কেস হয়েছে অত অবশ্যই না মানে কিন্তু ওইখানে যা গলা চল্প করলাম বললাম যে তোমরা কেন এসো এত মানুষ এত লোক কেন কি হয়েছে পরে কিসের জন্য সবাই কি পরে ওরা বললো না আমরা সবাই এই কেসের জন্য আইছি। তখন ওরাই বললো যে এই যে এইদিকে বসে এগুলো সব উকিল হয় ওদের সাথে গল্প করো পরে উকিলের সাথে এরকম গল্প করলাম পরে উকিল হ্যাঁ আমরা কেসটা ঠিক করে আমরা এটাই করি তারপরে নোটিশটা চাইলো আমারে দাও গেলাম কি নাম তারপরে বোটের আইডি আছে নাকি করলো সবারকে জিগাইলো কত শুনে প্রথম ভোট দিস শ্বশুর বাড়ি কই কুই বিয়ে হয়েছে বাপের বাড়ি সব আর কি জিগেলো আর কি আমার এই উকিলে তারপরে জিগেলার পরে ঠিক আছে আমি সব হ্যাঁ ঠিক আছে তুমি এর পরের তারিখে তুমি তোমার বাবার ভোটের লিস্ট মানে প্রথম কখন ভোট দিছে বাবার সত্তর সনে ভোট দিছে তারপরে এসে ছয়ষট্টি সনের ভোটের কাগজ আছে নাকি আমি বলে হ্যাঁ আছে ওইটাও নিয়ে আসবা ওগুলা সব ডকুমেন্টস তুমি নিয়ে আসবা তারপরে আমরা তোমার কেস্টাই করি আর কি এরকম বললো এরকম কোটে সেকেন্ড টাইমে কোটে যায় তারিখে কোটে যায় যাওয়ার পরে একটা দেখায় এটা তো আরও লাগবো তোমার দুই হাজার এগারো দুই হাজার মানে যতগুলো ভোট হয়েছে আমার বিয়ার পরে প্রত্যেকটা ভোটের লিস্টে লাগে তারপরে আমি এরকম এটা একটা একটা সার্টিফিক কপি বার করলাম ভোটের লিস্টগুলা পরে দেখাইলাম এটাই হয় না এটাই হয় না এরকম মানে ঘুরাইয়া থাকে আমাকে এরকম করে ঘুরায় তারপরে যেটা যেটা লাগে বাবার বাবারটা তো বাবার এসে এটা হয়েছে ডিস্ট্রিক্ট হয়েছে সিরাং আমার হয়েছে সবাই বঙ্গাইগাঁও বাবারটা ওয়ার খানলাম এসে অবৈসে কি ডিস্ট্রিক্ট কি কাজলগাঁ কোঠের থেকে বাবারটা করে দিলাম তারপরে গেল ঠিক আছে তোমার বাবার আইতে লাগে পরে বাবারেও নিয়ে গেলাম বাবা গেলো বাবার সাক্ষী টাকি সব হইল এরকম করে ধরেন সতেরোর থেকে শিলাই আসে তো বর্তমান পাঁচ ছয় মাসে হয় বন্ধ আছে মানে আমরা ডাকে নাই থাকলে টাকা মানেও কিলে ফোন করে কালকে তোমার তারিখ আছে হাসো আর এই যে কয়েক বছর হয়ে আমি যে কোর্টে যাই আসি আমার মতো বহুত এরকম সবেরই এরকম কিন্তু অন্য কাস্টের নাই আমাদের বেঙ্গলি আরও মুসলিম দুটা কাস্টেরই হয় বেঙ্গলি কাস্টের আরও মুসলিম অন্য এসের নাই কিন্তু আরো যেগুলো মানুষ আছে সব আমাদের মতো গরিব একদম এইরকম গরিব মানে হাজিরা করে খায় ওদের দেখলে এত খারাপ লাগে মানে ওরা এরকম বলে আমাদের কি হাজিরা করে খাওয়া মানুষ সেরকম পটে আসতে লাগে কেউ বলে আমার পাঁচ হাজার দেওয়া হইলো কেউ বলে আমার বিশ হাজার দেওয়া হইলো কয়া আসার লগলগেলে আগে দেখে ঘরে নেয় সিগনেচার করো পয়সা দেও যাও এরকম বলে

বসায় রাখে যখন মেসেজটা ডাকে আসে তখন আমাদের একজন একজন ডাকে দেখে ওদের সামনে দাঁড়া করায় দাঁড়া করায় নাম জেগায় কি নাম তোমার নাম জিগাই আর দেখে বাস যাও হইলাম কিছু না মাত্র না একদিন মাত্র বলছে সব কিছু মানে কত শুনে বিয়ে হয়েছে কত শুনে প্রথম ভোর দিছি বাবা মা কোন জায়গায় একদিনে মাত্র সব বলছে আর এই এত তারিখে গিয়েছি আমি দিন এরকম বলে নাই মাত্র নামটা জিজ্ঞাসা করে আর বাবার নাম বিনয় মণ্ডল বিনয় মণ্ডল কে হয় আমি বলে আমার দেবতা এটাই আর এক একদম কিছু প্রশ্ন নাই কিন্তু একদিনই সব প্রশ্ন করছিল যেরকম আমার মানে সব জিজ্ঞাসা করছিল কত শুনে প্রথম ভোট দিস কত শুনে এই হলে এরকম আর কি কত শুনে আমি এলপি স্কুলে পড়তাম আমার বাবার সাথে আমার কি সম্পর্ক আছে আমি যেই জায়গার মেয়ে বাবার সাথে কি সম্পর্ক আছে বহুত কিছু আর কি প্রশ্ন করছে আমারে আমার বাবা মা এখানে বাবার জন্ম এখানে মার জন্ম এখানে তাহলে আমি কেমনে বাইরের ভাই বোন ভাই বোন পাঁচজন পাঁচ দুই সাতজন ওদের হয় কিন্তু আমার এটা আমিও বুঝি না কিসের জন্য হইল আর ওরা এরকম বলে আমাদের কিসের জন্য এই বাঙালি আর এই মুসলিমদের কেন বা এই কৃষটা চলে অন্য তো কোনো কাস্টের নাই কেন অন্য মানুষের হয় না আর ও অনেকের শুনছি মানে যার যার এরকম আমার মতো কেস হয় মানুষগুলো যদি মরে ছেলের নামে আসে ছেলে যদি নাই মেয়ের নামে নোটিশ আসে এরকম হয় সবাই কিছু কিছু এরকমও বলে আমার বাবার সেলোয় কেসটা বাবা মারা গেছে এখন আমার সে আছে। এরকম হয় আর এই লোকগুলাও সবাই বলে দেখেন আমাদের এত কষ্ট দেয় এত বছর হলো আমরা কেন বা শেষও হয় না আমাকে এরকম আমাদের ডেকে থাকে ফোন করে থাকে ডেকে থাকে কিন্তু আমাকে ওটা শেষ হয় না কত পয়সা লাগে আসা যাওয়া গাড়ি ভাড়া লাগে আর এখানে আসলে তারিখে পাঁচশো ছয়শো এরকম দিতে লাগে কোনবা দিন তো ফোন করে কয় দুই হাজার নিয়ে আসেন তিন হাজার নিয়ে আসেন এরকম করে বলে আমাকেও বহুত অসুবিধা আছে কেন বা শেষ হয় না আমাকে বহু শাস্তি দিয়ে আছে বাইদ এরকম সবাই আর কি খারাপ পায় আর কি খারাপ লাগে